আজ থেকে সপ্তাহে সাত দিনে চলবে মেট্রো রেল এই প্রথমবারের মতো শুক্রবারেও চলল এই নগর পরিবহন বিকেল সাড়ে তিনটায় উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম যাত্রা শুরু করে সেই সঙ্গে দীর্ঘ দুমাস বন্ধ থাকার পর সংস্কার শেষ হওয়ায় কাজীপাড়া মেট্রো রেল স্টেশনটিরও কার্যক্রম চালু হয়েছে আজ বিস্তারিত থাকছে গ্যালমান শফির প্রতিবেদনে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া আর মিরপুর দশ স্টেশন চালু হতে সময় লাগবে এক বছর খরচ হবে কয়েকশো কোটি টাকা এমনটাই জানিয়েছিল সে সময়ের সরকার প্রধান শেখ হাসিনা মেট্রো রেলের চলাচল শুরু হয়েছে আগেই শুক্রবার থেকে চালু হলো বন্ধ হওয়া দুই স্টেশনের একটি কাজীপাড়া এটি সংস্কারে খরচ হয়েছে মাত্র বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা বিকেল সাড়ে তিনটার কিছু পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় স্টেশনটি সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও মেট্রো চলাচলের দাবি ছিল বহুদিনের অবশেষে পূরণ হলো সে দাবি সাপ্তাহিক ছুটির প্রথম দিনটিতে বিকেল সাড়ে তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল রুটে চলবে মেট্রো রেল আর মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত চলবে বিকেল তিনটা পঞ্চাশ মিনিট থেকে রাত নয়টা চল্লিশ মিনিট পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিনেও মেট্রো রেল চালু করায় খুশি সাধারণ যাত্রীরা চালু হইতে অনেক টাইম লাগবে এবং ব্যয় অনেক হবে কিন্তু দেখা যাচ্ছে বর্তমান যে সরকার অন্তর্বর্তী সরকার গঠন করছে তারা খুব তাড়াতাড়ি এই কাজটা আন্তরিকতার সাথে করছে এবং টাকাটাও অনেক কম খরচ হয়েছে বন্ধের কারণে আমরা অনেক সমস্যায় পড়েছি আর এখন চালু হওয়ার কারণে অনেক হ্যাপি হচ্ছে যারা কাজীপাড়া ছিলাম তারা উল্টা গিয়ে শেওড়াপাড়া থেকে বিভিন্ন জায়গায় মেট্রোতে আসা যাওয়া করতে আমাদের জন্য অনেক ভোগান্তি হইছে এটা মেট্রো রোল চালু হয়েছে শুক্রবার থেকে তো আমরা ফ্যামিলি নিয়ে আসলে দেখাছে ফ্যামিলি নিয়ে ঘুরতে যেতে পারছি আমাদের জন্য সাতশ্রয় হচ্ছে বা আমরা একটু দ্রুত যেতে পারছি শুক্রবার একটি ঘোরার দিন এই সময় আমরা টিএসসি বা সাহাবা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই তো সেই হিসেবে ভালোই লাগছে কাজীপাড়া আমাদের রিলেটিভের বাসা ছিল এখানে মেট্রো রেল চালু হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে এদিকে শিগগিরই মিরপুর দশ নম্বর স্টেশন চালুর আশাবাদ জানালেন মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রৌফ মেট্রো রেলের যে বাংলাদেশের অভিযাত্রা সপ্তাহে সাত দিনই চলবে এখন মিরপুরের জন্য একটা হাই পাওয়ার টিম করা হয়েছে আমাদের মন্ত্রণালয় অতিরিক্ত এই টিম এখন প্রত্যেকটা জিনিস কারিগরি লোকজন সেখানে আইটেম ওয়াইজ চেক করছেন আমাদের যত দ্রুত সম্ভব এই যদি ওপেন করা যায় উইথ ফুল সিকিউরিটি মেট্রো রেলের চলাচল নির্বিঘ্ন রাখতে যাত্রীদের সচেতনতা ও সহায়তা চেয়েছে কর্তৃপক্ষ গেলমান শফি বাংলা ভিশন ঢাকা